লেগ পিস, মানে এরকম লেগ পিস পেলে আমি তো জাস্ট উড়ে যাবো, ওকে কোনো কথা হবে। সেই নেসটা ভর্তি পুরো জুসি, কিন্তু এটা একদম ইউনিক একটা আইটেম, কিন্তু সেরা লাগছে, কিন্তু এটা সেরা এটা সেরা লাগছে। একটা লেমনের একটা পাঞ্চ করা আছে, তো মাইন্ডটা জাস্ট রিফ্রেশ হয়ে যাচ্ছে। অ্যাম্বিয়েন্সটা দেখো অসাধারণ দেখতে লাগছে। আমি তো এসে মানে আমার চোখে এত সুন্দর বর্ধমানে ফার্স্ট টাইম একটা কোনো ক্যাফেটেরিয়া, তো বেশ সুন্দর, খুব ইউনিক ডিজাইন, আর এখানে বসার প্লেস যথেষ্ট ভালো আছে। এখানে 22টা বসার ক্যাপাসিটি আছে সিটে, দেখতেই পাচ্ছ এখানে। হ্যালো মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ইভান, ইউর ওয়াচিং এক্সপ্লোর উইথ ইভান। সো গাইজ, আজকে এসেছি তোমাদের কাছে একটা ইউনিক ভিডিও নিয়ে। সো বাঙালির দুর্গাপুজো আর বেশি দিন নেই, আর মাত্র 3-4 দিন পর দুর্গাপুজো স্টার্ট হয়ে যাবে। তো তার আগেই বর্ধমানে একদম নতুন একটা ক্যাফেটেরিয়াতে আজকে আমি এসে গেছি, তার নাম হলো হাই অন ক্যাফাইন। দেখতেই পাচ্ছ তার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, তো আমি তো ভেরি 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 এক্সাইটেড। তো আমি এরকমই একটা অ্যাম্বিয়েন্স চেয়েছি, তো সেটা বর্তমানে ফাইনালি পেয়ে গেছি, তো আজকে আমি সেখানেই যাবো। সো গাইজ, এই যে হাই অন ক্যাফাইন যে ক্যাফেটেরিয়াটা আছে, এর এক্স্যাক্টলি লোকেশানটা হলো ঘোড়দোচড়ি সুপার মার্কেটের ঠিক অপোজিটে, মানে এলআইসি যে ডিভিশনাল অফিসটা আছে, এলআইসির ডিভিশনাল অফিসের ঠিক একদম অপোজিটে হাই অন ক্যাফাইন। সো গাইজ, এরপর তো আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে তার কীরকম অ্যাম্বিয়েন্স আছে, কীরকম খাবারের কোয়ালিটি আর কী কী ফেসিলিটি আছে। তো এরপর তো ভেতরে গিয়ে গাইজ দেখতে হচ্ছে, আর আমি তো ভেরি 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 মাচ এক্সাইটেড। তো তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। সো গাইজ, পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, এরপর আমি ভিতরে যাব। তো লেটস গো। ফাইনালি ওয়েট ইজ ওভার, তো আমি চলে এসেছি তার ভেতরে, হাই অন ক্যাফাইন যে ক্যাফেটেরিয়া। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো অসাধারণ দেখতে লাগছে। আমি তো এসে মানে আমার চোখে এত সুন্দর বর্ধমানে ফার্স্ট টাইম একটা কোনো ক্যাফেটেরিয়া, তো বেশ সুন্দর, খুব ইউনিক ডিজাইন, আর এখানে বসার প্লেস যথেষ্ট ভালো আছে। এখানে 22টা বসার ক্যাপাসিটি আছে সিটে, দেখতেই পাচ্ছ এখানে। জাস্ট একবার দেখো এখানে কতগুলো সিট আছে বসার। সো গাইজ, আমি যে এখানে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছি, আমাকে আমি তো এখানে মানে ফটো আজকে তুলবই, মানে গ্যালারি আজকে ভরিয়ে দেবো, এত ফটো তুলবো ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, আর সামনে দুর্গাপুজো ফেসবুকেও পোস্ট করতে হবে। তো তোমরা কিন্তু যারা ফটো তুলতে চাও এখানে এসে সেলফি টেলফি এন তার তোলো, আমি তো আজকে ফটোগুলো ফাটিয়ে দেবো। যা কালকে জাস্ট ওপেন হয়েছে, আজকে আমি চলে এসেছি, মানে ভাবো একবার কতটা এক্সাইটেড ছিলাম আমি। তো আমার তো জাস্ট খুব সুন্দর লাগছে। তো দুর্গাপুজোতে তোমরা যদি তোমাদের বন্ধুদের সাথে এখানে এরকম একটা ক্যাফেটেরিয়ার মধ্যে আড্ডা দিতে চাও, খাওয়া দাওয়া গল্প জমিয়ে, তো অবশ্যই গাইজ চলে এসো, কিন্তু আমি তো এখানে আড্ডা দিতে আসবো, এটা শিওর, জাস্ট অসাধারণ লাগছে। সো গাইজ, ততক্ষণ তোমাদের কয়েকটা আমি সিনেমাটিক শট দেখাবো এই অ্যাম্বিয়েন্সের, তো ততক্ষণ তোমরা কয়েকটা সিনেমাটিক শট দেখতে থাকো।
সো গাইস, ফাইনালি এই হাইওয়ান ক্যাফেনের যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছে, দেখতেই পাচ্ছ এত হিউজ খাবারের আইটেম এটা অর্ডার দিয়েছি, তো চলে এসেছে, তো এরপর তো খেতেই হবে, বুঝতেই পারছো এতক্ষণ ওয়েট করছিলাম বসে বসে, তো খিদে পেয়ে গেছে। সো গাইস, অ্যাট ফার্স্ট শুরু করছি যে আইটেমটা দিয়ে, এটা হলো কন্টিনেন্টাল চিকেন ড্রামস্টিক, দেখতেই পাচ্ছ চার পিসের আছে, জাস্ট একবার সাইজটা দেখো, বড় বড় চারটে লেগ পিস, মানে এরকম লেগ পিস পেলে আমি তো জাস্ট উড়ে যাবো খেয়ে, কোনো কথা হবে না। তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে সাইজটা, এই দেখো জাস্ট দেখতে পাচ্ছ চিকেনের কীরকম লেগের সাইজটা, জাস্ট একবার দেখো কতটা বড়, জাস্ট একবার দেখো। তো এটা খেয়ে দেখি এটা কেমন টেস্ট, জাস্ট বিউটি, জাস্ট বিউটি, একটা ক্রাঞ্চিনেস কিন্তু এর মধ্যে আছে গাইস, সিরিয়াসলি, মানে স্টার্টারটা কিন্তু এই আইটেমটা জাস্ট সেরা লাগছে, সেরা, এতটা চিকেনটা সফট আছে, আর এত বড় একটা লেগ পিস, মানে এরকম লেগ পিস করে একদিন চাই, আমরা কিন্তু অবশ্যই গাইস ট্রাই করবে, আমার তো জাস্ট এটা খেয়ে জাস্ট ছিটকে যাচ্ছি, দাই লাগছে খেতে, আলা দাই। তো এর দামটা হচ্ছে 230 টাকা, অনলি 230, তোমরা কিন্তু গাইস অবশ্যই স্টার্টার এই আইটেমটা ট্রাই করবে। এর সাথে একটা মোহিটো নিয়েছি, দেখতে পাচ্ছ এর নামটা হচ্ছে শেয়ালে টেম্পল, এ দেখো মোহিটোটা, ও এটা খেয়ে কেমন টেস্ট, কি লাগছে দেখতে, ও একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হলে আর কিছু চাই, মানে যা গরম পড়েছে তো এই গরমের মধ্যে এরকম যদি একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হয় তাহলে কিন্তু জাস্ট মানে সন্ধ্যাটা জমে যাবে, জমে যাবে পুরো, মাইন্ড রিফ্রেশিং ড্রিঙ্ক কিন্তু এটা, অরেঞ্জ পিল দেখতে পাচ্ছি, একদম দেখতেই পাচ্ছ পুরো। এর দামটা হচ্ছে 100 টাকা, সেলে টেম্পল মোহিটো, তোমরা কিন্তু গাইস অবশ্যই ট্রাই করবে, মাস্ট ট্রাই, এটা কিন্তু এটার সাথে এই স্টার্টারের আইটেমটা জাস্ট অন্য লেভেলের, অন্য লেভেলের, কোনো কথা হবে। সো গাইস, এরপর যে আইটেমটা খাবো এটা হলো চাইনিজ চপসি, একদম একটা সিগনেচার আইটেম বলতে পারো, এই দেখো ইউনিক ডিশ এটা, জাস্ট একবার দেখো, ও লোভ লাগছে বুঝতে পারছি, তো এখানে তো আসতেই হবে, খেয়ে ট্রাই করতে হবে তোমাদেরকে, খেয়ে দেখতে হবে কেমন টেস্ট এটা খেতে, তো বলো ওটা খাওয়া যাক। এতটাই জুসি এটা, এখানে দেওয়া আছে দেখো, এখানে ফ্রাই নুডলস দেওয়া আছে দেখতে পাচ্ছ, পুরো জুসিনেসটা ভর্তি, পুরো জুসি কিন্তু এটা, একদম ইউনিক একটা আইটেম কিন্তু, সেরা লাগছে কিন্তু এটা, সেরা, আর কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা, মানে দেখতে পাচ্ছ এক প্লেট ভর্তি কোয়ান্টিটি, এখানে তোমার ক্যাপসিকাম আছে, ভেজিটেবলস আছে, ফ্রাই নুডলস আছে, এখানে একটা অয়েল, দেখো দেখো ডিমটা, দেখো ডিমটা দেখতেই পাচ্ছ, আর এখানে চিকেনের পিসগুলো দেখেছো, একদম চিকেনের যে সলিড পিস হয় সেগুলো দেখো, তো এরকম একটা অ্যাম্বিয়েন্সে কিন্তু ফিল করতে হলে তোমাদেরকে হাই অ্যান্ড ক্যাফাইনে আসতে হবে, খেতে হবে, খাওয়ার টেস্ট করতে হবে, আমার তো জাস্ট দারুণ লাগে, জাস্ট দারুণ। আর এর সাথে একটু মোহিটো, একটা সেরা লাগছে, একটা লেমনেড, একটা পাঞ্চ করা আছে, তো মাইন্ডটা জাস্ট রিফ্রেশ হয়ে যাচ্ছে গাইস, সিরিয়াসলি, কি খেতে লাগছে এটা, মানে ডেডলি কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন গাইস, সিরিয়াস, এই চাইনিজ চপসির আইটেমটা কিন্তু জাস্ট ইউনিক লাগছে, সিগনেচার আইটেম বলতে পারি, তো অবশ্যই কিন্তু গাইস ট্রাই করবে, এর দামটা হলো 160। সো গাইস, এরপর যে নেক্সট আইটেম ট্রাই করবো এটা হলো স্মোকি পকেট চিকেন, একটা বার্গার নিয়েছি দেখতেই পাচ্ছ, বার্গারের কিন্তু ভ্যারাইটিস রকমের আইটেম আছে, তো এটা আমার খেয়ে দেখতে হবে এটা এবং কেমন টেস্ট, আর নামটা কিন্তু বেশ ইউনিক, স্মোকি পকে চিকেন, দেখতে পাচ্ছ এখানে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে, এটা খেয়ে দেখতে হবে, উফ কি দেখতে লাগছে, উফ দেখেই তো পেট ভরে যাচ্ছে, ধরতে পারছি না এতটাই বড়, উম
কি দুর্ধর্ষ টেস্ট কিন্তু ভাই, সিরিয়াসলি। ওখানে মেয়োনিজ, চিজ, চিকেন ভরপুর। জাস্ট আবার কোটিংটা দেখো, এই দেখো কোটিংটা পুরো চিকেন, পুরো কোটিংটা কিন্তু পুরো চিকেনের, কিন্তু ভরপুর চিকেন দেওয়া আছে ভেতরে। অ্যামেজিং, অ্যামেজিং, এটা এতটাই সফট। ওখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, তো এই স্মোকি পোকি চিকেন যে বার্গারটা নিয়েছি এর দামটা হচ্ছে 130, 130 টাকা। আর এর সাথে একটা শেক নিয়েছি, অডিও শেক, এ দেখতে পাচ্ছ। বিউটি, বিউটি। এখানে অরিও বিস্কিট দেওয়া আছে, দেখে না, অরিও বিস্কিট আর পুরো চকলেট ফ্লেভার। এটা কিন্তু জাস্ট ডেডলি কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন, মানে অ্যামেজিং লাগছে খেতে, সিরিয়াসলি গাইস। মানে সন্ধ্যাটা কিন্তু জাস্ট জমে যাবে এরকম একটা ক্যাফেতে, এরকম আইটেমগুলো তার কিছু লাগে না গাইস, সিরিয়াসলি। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এই অডিও শেকটার দাম হচ্ছে 85। আর সো এরপর নেক্সট যে আইটেমটা নিয়েছি এটা, তার নাম হলো চিকেন মায়ো স্যান্ডউইচ। দেখো, দেখতে পাচ্ছ সাইজটা, দেখেছো কত বড় এটা ব্রেডের সাইজটা। তো এটা তো খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। ফার্স্ট বাইট, হিয়ার ইউ গো। ব্রেডটা একটু হালকা শক্ত লাগছে, বিকজ অনেকটা রেখে আমি খেয়েছি বলে এমনি ঠিকঠাক। আর চিকেনের কোটিং পুরো ভর করে, দেখো চিকেন দেখেছো, মেয়োনিজ চিকেন দিয়ে পুরো কোটিংটা। বেশ ভালো। এটা চিকেন মায়ো স্যান্ডউইচের দামটা হচ্ছে 130, 130 টাকা। তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। সো গাইজ ফাইনালি পেয়ে গেছি এই হাই অ্যান্ড ক্যাফেনে যে ক্যাফেটেরিয়া, তাদের ওনার দুই দাদা আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছ। তো দাদা কেমন আছো বলো? খুব ভালো আছি। আর তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি একদম। তো তোমার নাম বলো? আমার নাম হচ্ছে অনিমেষ মাজা। আর তোমার নাম? অভিনব চক্রবর্তী। এই যে এত সুন্দর একটা বর্ধমানে এই একটা ইউনিক যে এই ক্যাফেটেরিয়া তোমরা ওপেন করেছো, এটা কনসেপ্টটা তোমাদের কী করে মাথায় এলো? অ্যাকচুয়ালি কনসেপ্টটা মাথায় বলতে দুজনের প্ল্যান ছিল যে কিছু একটা ক্যাফে বা রেস্টুরেন্ট টাইপে ওপেন করবো। তো সেটা নিয়ে কথা বলতে বলতে বা চিন্তাভাবনা করতে করতে একসাথে বসে কিছু প্ল্যান, যে কী হয় না ক্যাফেতে কী হয়, জাস্ট অল্প স্পেসের মধ্যে থাকে, তো কী হয় যে যেহেতু টেবিলসগুলো খুব কাছাকাছি থাকে তার জন্য কী হয় যে প্রাইভেসি থাকে না, কথা বলার প্রাইভেসি থাকে না। তো ওই জন্য আমরা কি ভাবলাম যে করবো যখন একটু স্পেসিয়াস করবো, যাতে কি হয় একটা সুন্দর ডেকোরেশন বা সুন্দর অ্যাম্বিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি, এবং তার সাথে কি করতে পারি যে সমস্ত আর যাতে সব একটু সেলফি টেলফি তুলতে পারে, সেলফি তুলতে পারে বা কি বলবো একটু বেশ নিজেদের মতো করে কথা বলতে পারে, তার জন্য ঠিকঠাক টাইম স্পেন্ড করা যায়। হ্যাঁ একদম একদম একদম। তো বাকি তোমরা দেখতেই পাচ্ছ একদম, আমার তো দুর্ধর্ষ লাগছে। মানে বর্তমানে আরো দু তিনটা ক্যাফেটেরিয়া আছে, বাট এটা একদম ইউনিক দেখতে লাগছে, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো তোমার তোমাদের ভালো লাগলি, আমাদের ভালো একদম। মানে সিগনেচার আইটেম কি রাখছে বলো? আমাদের মেইনলি আইটেম বলতে আমাদের গোটা থিমটা বেস্ট আছে পুরোপুরি ক্যাফেটেরিয়া, ঠিক আছে। একটা ক্যাফেটেরিয়ার মধ্যে যেসব জিনিস থাকে সেগুলো তো আনছি, আর আমরা একটা নতুন জিনিস ট্রাই করার চেষ্টা করছি যেটা হচ্ছে কোরিয়ান স্টাইল। তো আমরা সেটা আনার চেষ্টা করছি, এবার বর্ধনবাসীদের মধ্যে সেটা কেমন লাগবে সেটা পুরোপুরি ওনাদের ওপর ডিপেন্ডেন্ট। আরও কয়েকটা নতুন জিনিস আমরা রাখছি যেগুলো তারা বর্ধনবাসীরা ভালোবাসে, যেমন চাইনিজ বিভিন্ন রকমের মশলাদার চটপটা জিনিস, সেগুলো আমরা রাখার চেষ্টা করেছি এবং আছেও। তার মধ্যে আমরা নতুনত্বের মধ্যে আনছি চপসি আর হচ্ছে গিয়ে কোরিয়ান স্টাইল, এই দুটো হচ্ছে সম্পূর্ণ নতুন আইটেম বর্তমানে। ওয়াও, এটা টেস্ট করতেই হবে, এটা একদম ইউনিক আইটেম। আর ওপেনিং টাইমটা কি রেখেছো? ওপেনিং টাইম থাকছে আমাদের বেলা 12টা থেকে রাত্রি 10টা অবধি, মানে এবার 12টা থেকে রাত 10টা অবধি। এবার সেটা ওকেশনলে সেটা বেড়ে যাবে, অবভিয়াসলি বেড়ে যাচ্ছে, বাট এইটা আমাদের ডেইলি টাইমিং থাকছে। আচ্ছা, আর হোম ডেলিভারি কিছু? এই মুহূর্তে হোম ডেলিভারি অ্যাভেলেবেল নেই, জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবেল নেই, বাট সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বাট যদি অর্ডার কোনোভাবে আমরা পেয়ে থাকি তো সেটা ডেলিভারি করে দেওয়ার চেষ্টা আমরা করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো থাকবে। তোমার এলে খুব ভালো লাগলো, একদম একদম। খাওয়া দাওয়া শেষ হলো, প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি, বুঝতেই পারছো পেট পুরো
কিছু বাস্ট হয়ে যাবে এতগুলো খেয়েছি। তো আমার গাই সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে কন্টিনেন্টাল যে চিকেন ড্রামস্টিকটা আছে, ওটা জাস্ট অ্যামেজিং টেস্ট ছিল। আর চিকেন চপস্টিকটা একদম ইউনিক, মানে সিগনেচার আইটেম কিন্তু বলতে পারি গাইস। তো তোমরা যারা হাই অন ক্যাফেইনে আসবে অবশ্যই কিন্তু এই আইটেমটা ট্রাই করবে। সো গাইস, যে বার্গারের যে আইটেমটা ছিল তার নামটা হচ্ছে স্মোকি পুকি চিকেন বার্গার, ওটা কিন্তু জাস্ট খুব সুন্দর খেতে, কিন্তু খুব দুর্দান্ত খেতে ছিল। তো তোমরা কিন্তু এই আইটেমগুলো অবশ্যই গাইস ট্রাই করবে। একদম বর্ধমানের নতুন একটা এত ইউনিক অ্যাম্বিয়েন্স, এরকম কিন্তু বর্ধমানে এটা আমার দেখা ফার্স্ট টাইম। তো এরকম অ্যাম্বিয়েন্সে বসে কিন্তু খেতে জাস্ট আমার অসাধারণ লাগলো, জাস্ট অসাধারণ, মানে আলাদাই লাগছে। আর ভালো ভালো খাবারের ফটো পেতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর উইথ ইভান ঝটপট ফলো করে নেবে, সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। সো গাইস, আমি এই হাই অন ক্যাফেনের আর একবার তোমাদের ওপেনিং টাইমটা বলছি, দুপুর 12টা থেকে রাত 10টা অবধি অলওয়েজ অল টাইম তোমরা চলে আসবে, কোনো চাপ নেই। আর ভ্যারাইটিস রকমের কিন্তু গাইস এখানে তোমরা ইউনিক ইউনিক ডিশ পেয়ে যাবে। এখনও কিছু কিছু ডিশ বাকি আছে, সেগুলোও আসছে তোমাদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে, খাবার আইটেম ট্রাই করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব দুর্দান্ত লাগছে, জানো, দুর্দান্ত কোনো কথা হবে না। সো গাইস, এই ছিল আজ আমার ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু গাইস অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ারটা করে দেবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সো গাইস কী করছো, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো গাইস, আজ এখানেই ভিডিও এন্ড করছি, নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কোভিড টাইমে অবশ্যই মাস্ক অ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করবে। সো গাইস, টাটা, বাই, আই লাভ ইউ।